गुड मॉर्निंग, आमी एखन जियागंजे एवं एखाने एले तो विभिन्न रकम एक्सपेरिमेंट हय। तो आज के आमाके सकाल बेला चा खावा हये गेछे, एकटु आगे घूम थेके उठेछि, यथारीति आमार असभ्यता तो शेष नेई। तो আমার বিল্লি সোনারা সব ওদের হয়ে গেছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওরা আমার সাথে এসে আমাকে হেল্প করার চেষ্টা করছে, যদিও ভাবছে প্রচুর। এই যে সামনে ঘুরে বেড়াচ্ছে তারা, এই যে বসেছে, হ্যাঁ তো এই যে, এই যে মারামারি চলছে দুজনের, সব বিস্কুট নিয়ে। তো এই যে খেয়েছে, নাকি গুঁড়ো লেগে আছে খাবারের। হ্যাঁ তো যাই হোক, আমাকে সকাল সকাল উঠে মা বললেন যে এটা পারো একটু আগে, একটু মিষ্টি করেই বলেন। তো আমি বললাম যে এই তো ওরা আর কি এমন ব্যাপার, এটা আর বলিনি, কারণ আগের দিন ছোলার শাক ছাড়াতে গিয়ে অনেক কেস হয়েছিল। আমাকে বললেন যে কি একটা এচোরের স্পেশাল আইটেম করবে, তার জন্য একটু হেল্প, মানে এটা কি আমি পারবো, তুমি আমায় দেখিয়ে দিয়ে গেছেন, করছি নাজেহাল দশা। পাশে একটা একটু আগে চা কফি সব রকম খেয়েই নেবেছি। তো ওর নাম হচ্ছে সাইমন, সাইমন সামনে বসে আছে, আমাকে হেল্প করছে, হাসছে ওখানিকটা আমাকে দেখে। দেখ কেমন লাগে, সারাদিন আমাদের উপর পাকামো করিস, এবার তোর পাকামি কেমন কেমন, আবার দুষ্টুমি না। ওরা মানে আমাকে নিয়ে সবাই মোটামুটি, এখানে আমি কি বলবো, একটা এমন একটা ক্যারেক্টার যে আমাকে নিয়ে মজা করা যায় সারাক্ষণ। তো সেরমই চলছে। আসলে জিয়াগঞ্জের যে পরিবেশ, অসম্ভব একটা মিষ্টি গ্রাম্য জীবন, ভালো লাগে এখানে। এনাও এটা খাও, এটা খাও, এনাও খাও খাও খাও, এখানে থাকতে, এখানে কোনো তাড়া নেই, কোনো তাড়াহুড়ো নেই, এক অদ্ভুত মাদকতা, চারিদিকের পরিবেশ মন ভালো করে দেয়। এখানে থাকলে সাধারণভাবে ভীষণ সাধারণভাবে ভালো থাকা যায়, তার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছে জিয়াগঞ্জ গঙ্গার পার। কত সাধারণ, কত মানুষকে দেখেছে এখানে, এখানে বলে নয় সব জায়গাতেই বিভিন্ন রকম দেখা যায়। তো এখানে যেহেতু বেশি আসি আমি, তো তো আমার ইন লজ হাউস, তো সেখানে আর এই বাড়িটা যেহেতু এটা গানের বাড়ি, এবং সৌমেনের বাবা ছিলেন বিখ্যাত গানের মানুষ, সবাই জানে, জানেন তো তার যে মাহাত্ম্য, তিনি আজ নেই কিন্তু এখনও দূর দূর থেকে সবাই ছুটে আসে, স্টুডেন্টরা আসে, ভক্তরা আসে, আসেন, ভালো লাগে যে মানুষ এত ভালোবাসে, এটা সঙ্গীতকে ভালোবেসে তো একটা একটা পরম্পরা, যেখানে কোনো রক্তের সম্পর্ক ম্যাটার করে না। তো কিছুদিন আগে 16 তারিখ সঙ্গীত মঞ্চে সৌমেন বলেছে যে, এবং মুর্শিদাবাদের যারা বিদ্যজন যারা রয়েছেন, যাদের দেখেই সৌমেনদের লড়াই শুরু, তো তারাই বলেছেন যে এখানে একটা তার বাবার স্মৃতিতে সঙ্গীত গ্রাম, যেটা সৌমেনের অনেক দিনের স্বপ্ন ছিল, যে মূর্ছনায় যেটা ওদের গানের স্কুল, সেটাকে ওরা গানের যে ঠিক স্কুল বললে ভুল হবে, যেরকম একটা গুরুকুল পরম্পরা চলে, গান বাজনা ওয়ার্কশপ এই জিনিসটা চলবে, তো সেটার জন্য আমাদের একটা বড় লড়াই রয়েছে সামনে, সেটাকে আবার নতুন করে শুরু করা, প্রস্তুত করা। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, মানুষের মানসিকতা পাল্টেছে, তো সেটার মতো করে আমরা ধারাবাহিকতা বজায় রাখবো, কিন্তু এখনকার মতো করে, যাতে সময়ের থেকে আমরা পিছিয়ে বা এগিয়ে যেতে চাই না, সময়ের সঙ্গেই চলতে চাই। তাই
এখন যেভাবে সেটাকে পসিবল সেভাবেই সেটাকে করা হবে, সেই জন্য আমাদের একটা মুর্শিদাবাদ থাকা বা একটা লড়াই প্রসেস এর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো সেটা আমরা এনজয় মানে যেতে চাই, কিন্তু যাই হোক গত বছরটা সকলেরই খুব ঝামেলার গেছে, অশান্তির গেছে, সমস্যার গেছে, কিন্তু বিশাল বড় শিক্ষা দিয়ে গেছে, জীবন দর্শনটাই বদলে দিয়েছে। তো দেখা যাক কী করতে পারি। আর এখানে থাকতে আমাদের ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। এখন ইন্টারনেটের যুগ, এখন তুমি যেখান থেকে খুশি বসে কাজ করতে পারো। প্রয়োজন পড়লে কলকাতা চলে গেলাম, প্রয়োজন পড়লে শান্তিনিকেতনে গিয়ে একটু সময় কাটিয়ে এলাম, আবার এখানেও, কারণ সঙ্গীত গ্রামটা করতেই হবে। তো যাই হোক, আপাতত আমি এঁচড় ছাড়াচ্ছি, পটিয়সী হয়ে উঠছি, কিন্তু সাংসারিকভাবে এটা মজার, ছাড়িয়ে ফেলেছি প্রায়, আর দু একটা পড়ে আছে, চারটে আছে আর। তো দেখা যাক কী হয়, এনজয় করছি, ভালো লাগছে, অন্যরকম লাগছে। খুব সবাই এই সময়টা তো অনেকেই চাপে, আমিও আছি। তো তো দেখা যাক, কারণ কাজকর্ম সব দিক থেকেই মূল স্রোতে ফেরার ব্যাপার আছে, ফিরতে তো হবে, কিন্তু শেকড়কে তো অস্বীকার করা যায় না, তাই শেকড়ের টানে সৌমেনের যে ভালোবাসা, কারণ আমার কোনো রুট মানে নির্দিষ্ট কোনো জায়গা নেই, কখনো শান্তিনিকেতন, কখনো কলকাতা, কখনো বা অন্য কোথাও, এভাবে বড় হয়েছি, তাই আমার টান যদি হয়ে থাকে অবশ্যই শান্তিনিকেতন ভালোবাসা, বা নর্থ বেঙ্গল যেটা আমার মায়ের দেশ, সেখানে মাতৃভূমি আমার, তো তার প্রতি টান আছে, সেখানে বারবার ফিরে যেতে চাই, যাইও। সৌমেনের একটা রক্তের টান আছে, তো সেটাকে রেসপেক্ট করে, রক্তের টান বা গানের টান বা সঙ্গীতের যে টান, সেটাকে তো আমি মানে আমার ভালো লাগে যে কেউ এভাবে ভালোবাসতে পারে তার শেকড়কে, তার তার ফিরে আসা, তার এক্ষুনি আমায় তাড়া দেবে, আমি দেখে এলাম বাড়িটা, তাই জন্য দেখলাম, এক্ষুনি আমার কাছে চাই প্যান করে ফেলেছি প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো সেই ফিরে আসা এবং তার, ওকে কখনো আমি কাঁদতে দেখিনি, কোনোদিনও হাবুদাস করতে দেখিনি, যে বাবা নিয়ে গেলে, কিন্তু বাবার প্রতি যে এটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না, কোনো ভাষা নেই, শুধু সুর আছে বাবাকে আটকে রাখার নিজের কাছে, মানে বাবার যে ফিলিংসটাকে নিজের মধ্যে বারবার করে মানে বেঁধে রাখতে চায় ওর বাবাকে, তো সেটাকে আমি খুব রেসপেক্ট করি, কারণ পিতা পুত্রর যে এরকম একটা সম্পর্ক হতে পারে, আমি তো পাইনি আমার বাবাকে, খুব ছোটোবেলায় বাবা চলে গেছেন, তাই আমার মনে হয় আমার পাশে থাকাটা খুব প্রয়োজন এই লড়াইতে। তো ও বলে যে আমার বাবা আমার সাথে আছে, আমি কেন করবো, বাবা আমার সঙ্গেই আছেন, শুধু ও নয় হাজার হাজার ছেলে মেয়ে যাদের, যারা ওর হাত দিয়ে, ওনার হাত দিয়ে তৈরি হয়েছে, দূর দূরান্ত থেকে তারা আসে, তো তাদের রেসপেক্ট, তাদের ভালোবাসা সব কিছু দিয়েই এই লড়াইটা, তারাও আমাদের সাথে আছে, দেখা যাক কী হয়। আর আপনারা তো আছেন সঙ্গে, তো এরকম একটা পরিস্থিতি, সেই জন্য যে এমন যে বেশিরভাগ সময়টা থাকতে হচ্ছে, কারণ একটা সঙ্গীত গ্রাম বানানো তো মুখের কথা নয়, তার জন্য সময় লাগে, তার জন্য লোকবল লাগে, লোকবল সময়, মানুষের ভালোবাসা তো আছে, এবং সবথেকে বড় কথা একটা জিনিসকে রূপ দেওয়া, বাস্তবায়িত করা, সেটা বলতে অনেক সহজ, কিন্তু সেটাকে সত্যিকারের করাটা খুব ডিফিকাল্ট। তো আমরা সেরমই প্ল্যান করে এগোচ্ছি, আপনাদের দেখা যাক কবে এটা হয়, হবে তো বটেই, কিন্তু কতদিন সময় লাগে, কীভাবে হয়, অনেক প্রসেস আছে, অনেক নিয়মকানুন আছে, হঠাৎ করেই তো চাইবো বললেই করে ফেলা যায়। তো যাই হোক, শান্তিনিকেতন যাবো এর মধ্যেই,
দু একদিনের মধ্যে শান্তিনিকেতন থেকে একটু ঘুরে আসবো, অনেকদিন যাওয়া হয়নি। শিমুর বাবারা সব ওখানে আছে আপাতত, ওদেরকেও নিয়ে আসবো এখানে। তো এই হচ্ছে আমাদের এই মুহূর্তের লড়াই। আর এখানে সকালটা এত সুন্দর, এত মিষ্টি একটা সকাল, যে সবাই সবার কাজ করছে, একটা শান্ত নিরিবিলি, কোনো তাড়াহুড়োর নেই, ছন্দে একটা জীবন চলছে। সামনে গঙ্গা বয়ে চলেছে, সুযোগ পেলেই গঙ্গার পাড়ে যায়, একটু একটুখানি নৌকো করি ওপারে বড়নগর মন্দির, যেগুলো মানে মন্দির দর্শন শুধু বলবো না, মন্দির দর্শন তো আলাদা, মানে ওই যে ওর শৈলিক ইতিহাস, ওর যে বয়ে নদীর পাড়ে শান্ত হয়ে একটা দাঁড়িয়ে থাকা মন্দির, এতদিনকার পুরনো, ভালো লাগে দেখতে। ওখানে বসে থাকতো, ওখানকার বারান্দায় বসে থাকতে, বসে থাকলে সময় কেটে যায় কীভাবে যায় সেটা বলে, মানে অদ্ভুত একটা মাদকতা আছে জিয়াগঞ্জে। তো এটা দেবীপুর, জিয়াগঞ্জের দেবীপুর অঞ্চল, সদরঘাটের কাছে এই বাড়িটা। যাই হোক, সঙ্গীত গ্রাম বানাই, তৈরি হোক, সেখানে শুধু তো গান শেখা আর গান নয়, গান গান নাটক নাচ সব কিছু নিয়ে যা যা করা যেতে পারে সব কিছু নিয়ে একটা কর্মশালা, বা যারা আসতে চায় চান, যারা দেখতে চান, তাদের জন্য সেই ব্যবস্থা সব কিছু নিয়েই আমরা চেষ্টা চালাচ্ছি করার। সব সবাইকে বলবো, হয়ে গেলে তো নিশ্চয়ই জানাবো, আসার জন্য অনেক অনেক সময় লাগবে এখন, তো সেভাবেই এগোচ্ছি। বাড়ির সামনে এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার কাজ প্রায় শেষ, আপনাদের সঙ্গে অনেক কথা বললাম, বোর করলাম রাদার মনে হয়, তো আর করবো না, এবার আমি অফ হব, মোটামুটি ছাড়িয়ে ফেলেছি, আর একটু বাকি আছে, আর একটা দুটো এই হয়ে গেছে, তো অলমোস্ট ডান। আমি চেষ্টা করব, এখানে আসলে ইতিহাসের জায়গা, তো এখানে অনেক গল্প আছে, অনেক কাহিনী আছে, যেগুলো আমাদের মানুষের কাছে অজানা, বইয়ের পাতায় পড়ে তারা জানেন, কিন্তু অনেক কিছু অজানা। আমি আমার এই ইউটিউব চ্যানেলে মুর্শিদাবাদ নিয়ে অনেক কথা বলবো, অনেক ছবি দেখাবো, অনেক জায়গায় যাব, শুরু করব কিছুদিনের মধ্যেই, তো জানাবো, আপনারাও একটু দেখবেন, ভালো লাগবে আশা করি। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা ছন্দ, এবং প্রত্যেকটি জায়গার নিজস্ব মহিমা, এবং কেন সেই জায়গাগুলো আজও ইতিহাসে, মানে কেন রয়ে, কেন সেই জায়গাগুলো আজও ফেমাস তো বটেই, এবং প্রত্যেকটি জায়গার একটা মানে ইতিহাস রয়েছে, ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে, সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করি। সবটাই তো আর রাজা মহারাজাদের যুদ্ধের গল্প নয়, আর অনেক বিভিন্ন কাহিনী, বিভিন্ন গল্প এখানে রয়েছে, আসবো সেগুলো নিয়ে, তারা জানাবো, সঙ্গে থাকুন। আর একটু মন থেকে কামনা করুন যাতে সঙ্গীত গ্রামটা সফল হয়, শুধু গান বাজনা নয়, যাতে সাংস্কৃতিক দিক থেকে এই প্রজন্মের জন্য কিছু করতে পারি সেই চেষ্টাই থাকবে, পাশাপাশি থাকবে গান, সঙ্গীত, নাটক, সিনেমা, এসব নিয়ে আমাদের যে জানি সেটা তো অবশ্যই থাকবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার কাঁঠাল পর্ব শেষ, আপনাদের সাথে গল্প করতে করতে এঁচড় সরি কাঁঠাল এঁচড়ের আগের ফর্ম না, এঁচড় এঁচড়ের আগে হচ্ছে কাঁঠাল, তাই না, এঁচড়ের পরে কাঁঠাল, সরি, তো ছাড়িয়ে ফেলেছি, এক্ষুনি গিয়ে কলার তুলে ভদ্রমহিলাকে বলবো যে দেখুন, দেখো আমি শুধু ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াই, একটু কাজও জানি, এটা বলতে পারবো। দেখা হবে, আবার আসবো ভিডিও নিয়ে, সময়ের গান নিয়ে, সব কিছু নিয়ে, আমার সাইমন ফ্যামিলিকে নিয়ে, এখানে আছে বাবার সঙ্গে সাইমনদের ভাগ করাতে হবে, ব্ল্যাক ক্যাট ফ্যামিলিকে, তাহলে
ওরা বন্ধু হয়ে এখানে খেলাধুলো করতে পারবে। তো আজকে আসি, অনেক কাজ পড়ে আছে, একটু পরে বহরমপুর যাবো, কাজ আছে, ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে। টাটা।